হ্যালো স্টুডেন্ট, তোমাদের আগের দিন আমি আরোহ হনুমানের চ্যাপ্টার শুরু করেছিলাম। সেখানে তোমাদের আরোহ হনুমানের বিভাগ বা আরোহ হনুমানের স্বরূপ এগুলো সম্পর্কে ব্যাখ্যা করে দিয়েছিলাম। আজকে তোমাদের এই আরোহ হনুমানের একটা নতুন একটা চ্যাপ্টার তোমাদের পড়াবো, যার নাম কারণ। আচ্ছা দেখো, কারণ কারণ এই যে এই চ্যাপ্টারটা, এখানটা তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রকৃতিতে প্রত্যেকটা ঘটনাই, মানে বিশেষ বিশেষ ঘটনাগুলো যখন আমরা পর্যবেক্ষণ করি তখন দেখি যে একটার সাথে আরেকটা ঘটনা নিবিড়ভাবে যুক্ত রয়েছে। অর্থাৎ একটা ঘটনা যদি দুটো ঘটনা এমনভাবে সম্পর্কিত থাকে যে একটা দেখে আমরা মোটামুটি আঁচ করে নিতে পারি যে এই ঘটনাটা আগে কী ঘটতে পারে, হ্যাঁ, তাহলে সেটাকে ওই আগের ঘটনাটাকে বলা হবে কারণ। কিংবা একটা কারণ দেখে আমরা যদি কিংবা একটা ঘটনা দেখে যদি আমরা বুঝতে পারি যে পরবর্তীকালে কি ঘটতে পারে তখন সেটাকে আমরা বলি কার্য। এইভাবে যে দুটো ঘটনা যে এরকম যদি পরপর পরপর ঘটতে থাকে তখন আমরা এক অগ্রবর্তী ঘটনাকে কারণ আর পরবর্তী ঘটনাটাকে কার্য বলে থাকি। ঠিক আছে, এবার দেখো এই যে আরোহানুমানে কতগুলো, এই যে এই লেখাটা দেখতে থাকো, আরোহানুমানে কতগুলো বিশেষ বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা, তোমরা সামান্য বচন, বিশেষ বচন, সংশ্লেষক, বিশ্লেষক সব বচনের সঙ্গে তোমরা পরিচিত। তার এখানে এখানে আমি কী বলেছি যে বিশেষ বিশেষ ঘটনা আমরা পর্যবেক্ষণ করি, অর্থাৎ সার্বিক কোনো ঘটনা আমরা পর্যবেক্ষণ করি না, কয়েকটা একটা দুটো তিনটে চারটে এরকম কয়েকটা বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে নিই, তারপর কী হয় তার থেকে আমরা সামান্য একটা সিদ্ধান্তে আসি, সামান্য হবে এবং সেটা সংশ্লেষক হবে। সেরকম একটা ঘটনা যদি প্রতিষ্ঠা করতে পারি তবে বুঝতে হবে কি যে ওই ঘটনাটা কোনো কার্যকারণ সম্পর্কে সম্পর্কিত রয়েছে। এবার এই যে সামান্য সংশ্লেষক বচন, এই 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 সম্পর্কটা প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হচ্ছে কার্যকারণ নিয়ম। মানে আমরা যে একটা কাক কালো, দুটো কাক কালো, এরকম করে কয়েকটা বিশেষ দৃষ্টান্ত সংগ্রহ করে নিই, এবার তার থেকে একটা সামান্য সংশ্লেষক বচন কী প্রতিষ্ঠা করি আমরা, যে সব কাক কালো, এটা হচ্ছে সামান্য সংশ্লেষক বচন, যার কোনো ভিত্তি নেই কিন্তু আমরা অনুমানের ভিত্তিতে এই যে সিদ্ধান্তটা করে থাকি। ঠিক আছে, এবার এইটা এই যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা, এটা কিন্তু একটা নিয়মের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তার নাম কার্যকারণ নিয়ম। এবার দেখো এই যে জগতের প্রত্যেকটা ঘটনা পরস্পরের সাথে বিভিন্ন প্রকার সম্পর্কে আবদ্ধ থাকে। এই সম্পর্কগুলো দু প্রকার হতে পারে। একটা হচ্ছে সহ অবস্থানের সম্পর্ক, আর একটা হতে পারে ব্যতিক্রমহীন আর অপরিবর্তনীয় সম্পর্ক। কার্যকারণ সম্পর্ক পড়তে গেলে এই দুটো আমাদের জানতে হবে। সহ অবস্থান মানে কি দেখো, যেটাকে কিনা বলা হয় রিলেশন অফ কোএক্সিস্টেন্স, সরি, হ্যাঁ, এটা হচ্ছে মানে এরা একই সাথে থাকে। হ্যাঁ, সহ অবস্থানের সম্পর্ক কখনো আবশ্যিক হয় না, যে হ্যাঁ একটা ঘটনা থাকলে তার পরবর্তী যে ঘটনাটা ঘটবে সেটা একদম অনিবার্যভাবে ঘটবে, এরকম বলা যায় না। হ্যাঁ, আর ব্যতিক্রমহীন আর অপরিবর্তনীয় সম্পর্ক হচ্ছে, হ্যাঁ, এটা সবসময় একটা ঘটনা ঘটলে তার পরবর্তীকালে অপর যে ঘটনাটা ঘটে আসছে সেটা সবসময়ই ঘটবে। এই দুটো ঘটনা কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে এই দুটো ঘটনার উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার দেখো এই যে সহ অবস্থানের সম্পর্কের ক্ষেত্রে দেখো আমি তোমাদের কী বলেছি, সহ অবস্থান সম্পর্কে কোনো এর আবশ্যিকতা থাকে না, সেটা তোমাদের এক্ষুনি বললাম যে আজ পর্যন্ত যত কাক দেখেছি আমরা সব কালো দেখেছি। হ্যাঁ, এবার তার থেকে আমরা কী সিদ্ধান্ত করি, সব কাকই কালো, তাই তো? কিন্তু আমরা তো এমন তো হতেই পারে যে কোনো একটা কাক কালো নয়, অন্য কোনো রঙের কাক হতেই পারে। তার মানে সেই ক্ষেত্রে কিন্তু এই যে কালো রং আর কাক, এই দুটোর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা কিন্তু আবশ্যিক নয়। অর্থাৎ কাক হলেই তাকে কালো হতে পারে, কালো হতে হবে, এরকম কোনো গ্যারান্টি দিয়ে আমরা কোনো কথা বলতে পারি না। যদি আমরা বলতে পারতাম যে হ্যাঁ কাক মানেই কালো, অর্থাৎ কাকের সাথে কালো রঙের একটা অনিবার্য সম্পর্ক রয়েছে, তখন আমরা বলতাম যে না, এদের সম্পর্ক অবিচ্ছেদ্য। যেহেতু আমাদের মধ্যে একটা সংশয় থাকে যে কি জানি বাবা পরবর্তীকালে কোনো কাক আমরা অন্য রঙেরও দেখতে পারি, হ্যাঁ, এই জন্য এতদিন পর্যন্ত যে কাককে কালো দেখেছি, এই কাক আর কালো রঙের মধ্যে সহ অবস্থানের সম্পর্ক রয়েছে, অর্থাৎ কাক এবং কালো রং এই দুটো রয়েছে পরপর। কাক হলে কালো রং এখন পর্যন্ত জানি, কিন্তু এদের দুজনের সম্পর্কটাকে আমরা আবশ্যিকভাবে জুড়ে দিতে পারি না। এরা দুজনে একে অপরের সাথে রয়েছে পাশাপাশি, কিন্তু মানে পরিস্থিতি অনুযায়ী এরা কিন্তু এদের সম্পর্কহীন হয়ে যেতে পারে। এই সম্পর্ককে বলা হয় সহ অবস্থানের সম্পর্ক।
আর অপরিবর্তনীয় ব্যতিক্রমহীন সম্পর্ক মানে যে এটা কার্য কারণ যদি ঘটে তাহলে কার্য অবশ্যই ঘটবে। হ্যাঁ, আর যে কোনো কার্য দেখেও আমরা কারণটা অনুমান করে নিতে পারি। যেমন উদাহরণ হিসাবে আমি নিয়েছি, দেখো এই যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, যদি কারো হাত পুড়ে যায় আমরা জানি তার মানে বুঝি কি নিশ্চয়ই গরম কিছু বা আগুন আগুনে ওর হাত লেগেছে, তাই তো? এখানে আমাদের কারণটা না বলে দিলেও চলে। আবার যদি যদি কারণটা শুধু বলে বলে দেয় যে আগুনে হাত দিয়েছে, সে শুধু এটুকু বলে দেয়, আমাদের কার্যটা বলেনি, তাহলে আমরা কি বুঝতে পারি যে যদি কেউ আগুনে হাত দেয় তার মানে হাত তার পুড়বে? তাহলে যদি অপরিবর্তনে অনিবার্য সম্পর্ক থাকে কারণ আর কার্যের সাথে, তাহলে সেটা মানে কি বলবো, আগের থেকে যেটা ঘটে এসেছে সেটা বর্তমানেও ঘটবে, পরবর্তীকালেও ঘটবে। এই যে আগুনে হাত দিলে আগেও আমাদের হাত পুড়েছে, এখনও পুড়বে, পরবর্তীকালেও পুড়বে। এখানে কিন্তু কোনো এই যে দুটো কার্য আর কারণের ঘটনা, এই দুটোর মধ্যে কোনো কখনোই বিচ্ছেদ হয় না, এরা সবসময় একসাথেই থাকে। এদের মধ্যে কোনো সংশয় থাকে না, অর্থাৎ কার্য কারণ যে সম্পর্কটা তৈরি হলো এক্ষেত্রে কার্যের সাথে কারণের কোনো সংশয় নেই। ঠিক আছে, তাহলে এই যে দুটো দেখতে পেলে, সহঅবস্থানের সম্পর্ক আর অপরিবর্তনীয় ব্যতিক্রমহীন সম্পর্ক, এই দুটোর উপর ভিত্তি করে কার্যকারণ গড়ে উঠেছে। আচ্ছা, এবার দেখো কারণের সংজ্ঞা কী। হ্যাঁ, এই যে কারণটা তোমরা পড়ছো, সুতরাং কারণের একটা ডেফিনেশন আছে, সেটা জানতে হবে তোমাদের। যুক্তিবিদ মিল, যুক্তিবিদ মিলের নাম তোমরা শুনেছ। দেখো মিলের মতে, যদি কোনো ঘটনা, দেখো যদি কোনো ঘটনা শর্তহীনভাবে, খুব ভালো করে দেখো, শর্তযুক্ত হলে হবে না, শর্তহীনভাবে ঘটে এবং অপরিবর্তনীয়ভাবে কোনো ঘটনা এবং ঘটনার সংমিশ্রণে নিয়ত পূর্ববর্তী হয়, পূর্ববর্তী তো হবেই, কার্যের আগে সবসময় কারণ থাকবেই, কিন্তু সেটা হতে হবে কি নিয়ত, নিয়ত মানে একদম আগের ঘটনা, এবং তবে ওই পূর্ববর্তী ঘটনাটাকে অনুবর্তী ঘটনার কারণ বলে, আর অনুবর্তী ঘটনাটা হবে কার্য। তাহলে একটা ঘটনা যখন অপর একটা ঘটনা, যখন দুটো ঘটনা এমনভাবে ঘটে, একটা ঘটনার কারণ হয়, একটা কার্যের কারণ কোনো একটা ঘটনাকে আমরা চিহ্নিত করি, তখন সেটা কিভাবে কারণ হতে পারে? যদি সেটা শর্তহীন হয় এবং একদম অপরিবর্তনীয়ভাবে হয়, যখন তখন একটা ঘটনা ঘটলো তারপরেই কার্যটা ঘটলো, এরকম হবে না, সবসময় ওই কার্যের আগে ওই কারণটাই হবে। আর কী হবে যে ওই ঘটনার কখনো তোমার পূর্ব মানে অনুবর্তী হবে না, পরে ঘটবে না, আগে ঘটবে এবং নিয়ত পূর্ববর্তী হবে। নিয়ত মানে হচ্ছে গিয়ে তোমার সবসময় একদম তার আগের মুহূর্তে ঘটবে কারণটা, তারপরেই কার্যটা ঘটবে, তবেই তাকে কারণ বলা হবে। এগুলোকে আমি এখন তোমাদের বিশ্লেষণ করে দেখাচ্ছি। এবার এই যে মিল, এই যে কারণের সংজ্ঞাটা দিয়েছেন না, এটাকে মিলের সংজ্ঞা বলা হয়। এর ভিত্তিতে কার্ভে ট্রিট কারণের দুটো দুটো কারণের লক্ষণ উল্লেখ করেছেন। আচ্ছা, কারণের এই যে সংজ্ঞাটা দিলাম, এখানে একটা উদাহরণও তোমাদের দিয়েছি, দেখো যেমন ডিম খেলে শরীরে পুষ্টি হয়, শরীরে পুষ্ট হয়। হ্যাঁ, এক্ষেত্রে কারণ কোনটা, আগের ঘটনাটা কারণ হবে যে ডিম খাওয়াটা, এই যে ডিম খাওয়াটা হচ্ছে কারণ, এখানে কারণ হচ্ছে যে ডিম খাওয়া, আর কার্যটা কী হবে, কার্য হচ্ছে শরীর পুষ্ট হওয়া। ঠিক আছে, ডিম খেলে তারপর শরীর পুষ্ট হয়, তাহলে কারণটাও কী হবে, কারণ হবে ডিম খাওয়াটা হবে আর পুষ্ট হওয়া, শরীর পুষ্ট হওয়া হবে কার্য। আচ্ছা, এবার এই যে যেটা বললাম তোমাদের একটু আগে, কার্যের চেয়ে এই মিলের সংজ্ঞা থেকে দুটো কারণের লক্ষণ বের করেছেন, একটা হচ্ছে গুণগত লক্ষণ আর একটা হচ্ছে পরিমাণগত লক্ষণ। এবার কারণের গুণগত যে লক্ষণ সেগুলো আবার আলাদা আলাদা করে ভাগ করে দেখানো হয়েছে, সেটা দেখো তোমাদের। প্রথম যেটা, সেটা হচ্ছে কারণ একটা প্রাকৃতিক ঘটনা। হ্যাঁ, মানে কারণ আর কার্য যে সবসময় সম্পর্কিত হয়েছে, এটা কিন্তু কোনো মানুষ ঠিক করে দেয়নি। হ্যাঁ, জগতে প্রত্যেকটা যে দুটো ঘটনা কার্যকারণ সম্পর্কে আবদ্ধ, সেটা প্রকৃতিতেই বরাবর ঘটে চলেছে, কেউ ঠিক করে দেয়নি, সেই জন্য বলা হচ্ছে কারণ একটা প্রাকৃতিক ঘটনা। প্রকৃতি নিত্য পরিবর্তনশীল, কারণ প্রকৃতিতে এমন মানে কোনো ঘটনা হয় না যে আজকে যে ঘটনাটা ঘটলো কালকে সেই ঘটনাটা আবার ঘটবে, এরকম হয় না। হ্যাঁ, কখন পরিবর্তনশীল হতে পারে, হ্যাঁ সবসময় যে সব ঘটনায় পরিবর্তনশীল হবে তা নয়, কিন্তু প্রকৃতি পরিবর্তনশীল। এবার প্রকৃতিতে প্রতিদিনই তো কত ঘটনা ঘটে চলেছে, কিন্তু পরিবর্তন ঘটলেই এবার তার একটা কারণ ঘটে, আজকে যে ঘটনাটা ঘটছে তার জন্য যে কারণ, এবার কালকে যদি আর একটা পরিবর্তনীয় একটা ঘটনা ঘটে তার আর একটা কারণ হবে। এবার যেখানে, এবার প্রকৃতিতে যদি কোনো ঘটনা না ঘটে তাহলে তার কোনো কারণ থাকে না, কারণ ঘটনায় যদি না থাকে তাহলে সেখানে কারণে কী করে অস্তিত্ব থাকবে, তাই না? সুতরাং কারণের অস্তিত্ব থাকতে হলে প্রকৃতিতে ঘটনা ঘটতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর।
গুণগত লক্ষণের কিন্তু ভাগগুলো আমি বলছি। গুণগত লক্ষণ এই যে দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি, কারণের গুণগত লক্ষণের এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দু নম্বর দেখো, কার্য আর কারণ হচ্ছে দুটো সাপেক্ষ পদ। সাপেক্ষ পদ মানে কি, দেখো কারণ ছাড়া কার্য হয় না, আর কারণ ছাড়া যেমন কার্য হয় না, আবার কার্য ঘটতে গেলেও কারণের দরকার। তার মানে দুটো এমনভাবে সম্পর্কিত, একটা না হলে আরেকটা হয় না, ঠিক আছে। এবার দেখো বিশ্বে ঘটনা, যেসব ঘটনাগুলো ঘটে তাদের মধ্যে কতগুলো, এই যে এতগুলো, এই প্রত্যেকটা ঘটনা যে ঘটে চলেছে, হ্যাঁ সব ঘটনাগুলোকে কিন্তু আমি ইচ্ছা মতো এগুলো কারণ ওগুলো কার্য এরকম করে বলে দিতে পারি না। অর্থাৎ কোনো কিছু ঘটনাকে আমি এক সারিতে কারণের তালিকায় ফেলে দিলাম, আবার কতগুলো ঘটনাকে কার্যের তালিকায় ফেলে দিলাম, এরম হয় না। এমনও হতে পারে একই ঘটনা কখনো কারণ রূপে উপস্থিত হলো আমাদের সামনে, আবার কখনো কার্যরূপে উপস্থিত হলো। মানে কোনো একটা ঘটনাকে তুমি নির্দিষ্ট করে জেনে রাখতে পারবে না যে এটাই এটা কারণ আর অপরটা কার্য। একই ঘটনা কখনো কারণ হতে পারে, কখনো কার্য হতে পারে। যেমন দেখো একটা উদাহরণই আছে যে একটা একজন ব্যক্তি দুরারোগ্য রোগে মারা গেল, হ্যাঁ। এবার তার তখন কী হলো, সে একজনই আর্নিং মেম্বার ছিল, তার পরিবার আর্থিক একদম অনিশ্চয়তা দেখা দিতে থাকলো, হ্যাঁ। এবারে এই যে ব্যক্তির মৃত্যু হলো, তার তারপরে তার পরিবারে আর্থিক দুরবস্থা নেমে আসলো, হ্যাঁ। এবার এই যে ব্যক্তির মৃত্যু, এই মৃত্যু ঘটনাটা দুরারোগ্য ব্যাধির কার্য, তাই তো? যে দুরারোগ্য ব্যাধিটা হয়েছে বলে ব্যক্তির মৃত্যু ঘটেছে, তাহলে কি আগে দুরারোগ্য ব্যাধি হয়েছে তারপর ব্যক্তির মৃত্যু হয়েছে, তাহলে কি অগ্রবর্তী ঘটনাটা কোনটা, দুরারোগ্য ব্যাধি হওয়া, আর কার্য কোনটা, মৃত্যু হওয়াটা, তাই তো? তাহলে এখানে মৃত্যুটা কিসের ভূমিকা পালন করছে, কার্যের, তাই তো? এখানে তাহলে এই যে ব্যক্তির মৃত্যু হওয়া এটা কিসের ভূমিকা পালন করলো, কার্যের। আবার এই মৃত্যু ঘটনাটাই দেখো কারণ কখন হয়ে যাবে, মৃত্যুর এই পরবর্তীকালে তার পরিবারে আর্থিক অনিশ্চয়তা দেখা দিল, হ্যাঁ। তাহলে তার পরিবারে আর্থিক অনিশ্চয়তার কারণ কি, ওই ব্যক্তির মৃত্যু। তাহলে বুঝতে পারছি এখানে মৃত্যুটা কিসের কিসের ভূমিকা পালন করছে, যে এই ব্যক্তির পরিবারে যখন আর্থিক অবস্থা নেমে আসলো, কেন, কারণ ওই ব্যক্তির মৃত্যু। তাহলে এখানে মৃত্যু কিন্তু কারণের ভূমিকা পালন করলো, তাই না? তাহলে যে মৃত্যুটা একটু আগেই দেখলে তোমরা কার্যরূপে ব্যবহার হয়েছে, এখানে মৃত্যুটা ঠিক তার পরবর্তী ক্ষেত্রেই দেখো মৃত্যুটা এই পরিবারে অবস্থা খারাপের কারণে এসে হাজির হয়েছে। তাহলে দেখো মৃত্যু ঘটনাটাকে তুমি কি কার্য বা কারণ কোনোটা আখ্যা দিতে পারবে? তাহলে মৃত্যু ঘটনাটাই দেখো একবার কারণরূপে আমরা পাচ্ছি, আর একবার কার্যরূপে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে কার্য, কারণ হচ্ছে সাপেক্ষ পদ। কোনো একটা ঘটনাকে আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারবো না যে এ কারণ এ কার্য, হ্যাঁ। পরিস্থিতি অনুযায়ী আমরা বিচার করে বলি যে এটা কার্য হবে, এটা কারণ হবে, ঠিক আছে। এবার তিন নম্বর দেখো, কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। এটা তো আমরা জানি যে আগে কারণ ঘটবে তারপরে কার্য ঘটে। যেমন কি জলপান তৃষ্ণা নিবারণের কারণ, মানে জলপান যদি আমরা করি তাহলে আমাদের তৃষ্ণা মিটে যায়, তার মানে সবসময় আগে কারণ ঘটবে তারপর কার্য ঘটবে। এবার দেখো চার নম্বরে কী আছে, একটু আগে বলেছি কি কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। এখানে চার নম্বর দেখো, কারণ কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। পার্থক্যটা দেখতে পাচ্ছ, এখানে শুধু পূর্ববর্তী ঘটনা বলেছি, আর এখানে কি বললাম, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। একটু পার্থক্য রয়েছে তো? আচ্ছা, যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কিন্তু আমরা কারণ বলতে পারি না, হ্যাঁ। যে কোনো একটা কার্য ঘটনাকে তো কত রকম ঘটনা ঘটে চলেছে, এবার যে কোনো কারণ কি আমরা গ্রহণ করে তার কার্যটা বলতে পারি, তা নয়। কারণের যেটা অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হবে, অপরিবর্তনীয় মানে পরিবর্তনহীন, হ্যাঁ। যেটা বরাবরই আমরা দেখেছি যে ওই কার্যের আগে ওই কারণ, মানে একটা নির্দিষ্ট কার্য, কার্যের আগে একটা নির্দিষ্ট কারণ ঘটেছে, সেই অপরিবর্তনীয় ঘটনাটাকেই আমাদের কার্য বা এই কারণ বলে ধরে নিতে হবে। কারণ এর আগে যত কারণই ঘটুক না কেন, যেমন দেখো কোনো ব্যক্তি যদি বিষপান করে মারা যায়, তখন আমরা মৃত্যুর কারণটা কি বলি, যে সে বিষপান করেছে তাই মারা গেছে। কিন্তু এর আগে অন্যান্য অনেক ঘটনা ঘটে গেছে, যেমন কি ধরো সে হয়তো তার আগের দিন দুঃস্বপ্ন দেখেছে, কিংবা তার একটা মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে সে যাচ্ছিল, এরকম অনেক ঘটনা থাকতে পারে, তাই না, মৃত্যুর আগে। কিন্তু আসল কারণ কোনটা, সে বিষ খেয়েছে মারা গেছে, হ্যাঁ। এটা আমরা বরাবরই জানি যে বিষ খেলে মানুষের পরিণতি হয় মৃত্যু, এটা জানতাম এবং আমরা এখনও দেখেছি সে বিষ খেয়েছে মারা গেছে। সুতরাং প্রকৃত কারণ কি, ব্যক্তির মৃত্যুর বিষপান করা।
তার আগে অন্যান্য যত কারণ থাক না কেন, তার মানসিক চাপ থাকুক না কেন, তার অন্যান্য কোনো দুঃস্বপ্ন দেখুক বা তার যা কিছু হোক না কেন, ওগুলো কোনোটাই কিন্তু কারণ হবে না মৃত্যুর। মৃত্যুর কারণ কোনটা হবে? এই অপরিবর্তনীয় কারণ, যে বিষ পান করে মৃত্যু হয়, এই বিষ পানটাই হবে মৃত্যুর কারণ। তার মানে এই যে আগে যে ঘটনাগুলোর কথা তোমাদের বললাম, যে মানসিক বিপর্যয়, তার দুঃস্বপ্ন দেখা, এগুলো কিন্তু পরিবর্তনশীল হতে পারে। হ্যাঁ, এমন হতে পারে তার বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, হ্যাঁ কোনো পারিবারিক সমস্যা হয়েছে, এগুলো কিন্তু পরিবর্তনশীল হতে পারে। সুতরাং এই পরিবর্তনশীল ঘটনাগুলোকে আমরা কারণ হিসাবে ধরি না। সবসময় যেটা অপরিবর্তনশীল ঘটনা হবে কার্যের আগে, সেটাই হচ্ছে কার্যের কারণ। কেমন? এবার 5 নম্বর দেখো, কারণ কার্যের শর্তান্তহীন পরিবর্তন, অপরিবর্তনীয় ঘটনা। হ্যাঁ, এর আগেরটা কি পড়লে? প্রথম হচ্ছে কার্যের পূর্ববর্তী ঘটনা পড়েছো, তারপর কি পড়লে? কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। এবার কি পড়লে দেখো, 5 নম্বর পয়েন্টটা, কারণ কার্যের শর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। একটু একটু ভেঙে ভেঙে আমি বিশ্লেষণ করে দিচ্ছি, বুঝতে পারছো? তাহলে আচ্ছা, এটা হচ্ছে কারণকে কার্য, মানে কোনো কার্যের আগের ঘটনাকে আমরা কারণ তখনই বলতে পারবো যখন দেখবো যে কারণ আর কার্যের মধ্যে সম্পর্কটা শর্তান্তহীন হচ্ছে। যদি কখনো দেখা যায় যে দুটো ঘটনার মধ্যে শর্তযুক্ত হচ্ছে বা শর্তহীনভাবে ওরা বর্তমান নেই, তখন বুঝবে যে ওরা কিন্তু কার্যকারণ সম্পর্কে আবদ্ধ নয়। সব সময় দুটো ঘটনার সম্পর্ক শর্তহীন হতে হবে, তবেই বলতে পারবো যে আমরা যে ওই দুটো ঘটনা কার্যকারণ সম্পর্কে আবদ্ধ। যেমন একটা উদাহরণ দেখো, যে যদি আমরা বলি যে দিন তো সব সময় রাতের আগে ঘটে, তাহলে কি দিন রাতের কারণ? দুটো ঘটনা তো পরপর, আমরা জানি কি পূর্ববর্তী ঘটনাটা পরবর্তী ঘটনার কারণ হয়, তাই তো? এবার দেখো, প্রতিদিন সূর্য ওঠে দিন হয়, তারপরে সূর্য ডুবলে রাত হয়ে যায়। তাহলে সাধারণ মানুষ কি মনে করবে? যেহেতু অগ্রবর্তী ঘটনাটা কারণ আর পরবর্তী ঘটনাটা কার্য, তার মানে দিন কি রাতের কারণ? তা নয় কিন্তু। এখানে একটা দিন রাতের মধ্যে একটা শর্ত রয়েছে, সেই শর্তটা কি? পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর আহ্নিক গতি যদি স্তব্ধ হয়ে যায়, দিন রাত্রিও বন্ধ হয়ে যাবে। তার মানে এই যে দিনের পরে রাত্রি ঘটছে, এই দিন রাত্রির কারণ এটা কিন্তু হবে না। অর্থাৎ কি না, দুটো ঘটনা যখন শর্তহীন হবে, যদি এমন হতো যে দিনের পরে রাত্রি ঘটছে, হ্যাঁ এর সবসময় এটা মানে একদম অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা হতো কিংবা শর্তহীন হতো, তাহলে হতে পারত। কিন্তু আমরা কি দেখছি যে দিন আর রাত্রি ঘটছে অন্য একটা কারণে, এরা একে অপরের সাথে কখনো সম্পর্কিত নয়, এরা দুজনেই একটা ঘটনার উপর সম্পর্কিত, সেটা কিনা পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি। এই আবর্তন গতি যদি বন্ধ হয়ে যায়, দিনও বন্ধ হয়ে যাবে, রাতও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কারণ কার্যের সম্পর্ক সবসময় শর্তহীন হতে হবে। হইলো 5 নম্বর। এবার 6 নম্বর দেখো, কারণ আর কার্যের ঘটনা, কারণ তো আগে হবে, কার্য পরে হবে, কিন্তু এক নিয়ত পূর্ববর্তী হতে হবে, মানে পূর্ববর্তী তো হবেই, হ্যাঁ শর্তহীন হবে, তারপর অপরিবর্তনীয় ঘটনা হবে, কিন্তু কি নিয়ত পূর্ববর্তী হতে হবে। নিয়ত মানে একদম ঠিক আগের ঘটনাটাকে কারণ বলতে হবে। আমরা অপরিবর্তনীয় ঘটনা বলেছিলাম, ওই বিষপানের উদাহরণটা দিয়ে বলেছি যে সবসময় বিষপান করলে মৃত্যু হবে, ওটা ছিল অপরিবর্তনীয় ঘটনা। কিন্তু এখন যেটা বলছি সেটা হচ্ছে নিয়ত পূর্ববর্তী ঘটনা, মানে কার্য আমরা একটা কার্যের কারণ আমরা তখনই বলতে পারবো একটা ঘটনাকে, যখন সেটা একদম সাথে সাথে ঘটে কোনো কারণ তখন। মানে কারণ কখনো কার্যের থেকে অনেক সুদূর অগ্রবর্তী হয় না, মানে অনেকক্ষণ আগে ঘটে গেছে কারণ, তারপরে কার্য ঘটছে, এমন কখন হবে না। সব সময় একদম মানে এমন একটা মোমেন্ট তৈরি হবে যেখানে কারণ ঘটলো, তার পরবর্তী যে ঘটনাটা ঘটলো ওটাই কার্য। এমন যদি হয় তাহলে বুঝতে হবে কার্যকারণ সম্পর্কে আবদ্ধ। ধরো আমরা সুইচ টিপ অন করলাম, হ্যাঁ সুইচ অন করলে কি হয়? আলো জ্বলে, তাই তো? এবার কি মনে হবে যে সুইচ অন করলাম বলে আলোটা জ্বললো, এটাই তো হবে, তাই তো? কিন্তু না, সুইচ অন করলে আলো জ্বললো এটা কিন্তু সঠিক কথা নয়। হ্যাঁ, এমনও হতে পারে যে ফিউজ উড়ে গেছে, আলো জ্বললো না, কারেন্ট নেই, আলো জ্বললো না। এক্ষেত্রে নিয়ত পূর্ববর্তী ঘটনা হচ্ছে সেটাই যে বিদ্যুৎ সংযোগ, কেমন? বিদ্যুৎ সংযোগ যদি হয় তবেই আলোটা জ্বলা সম্ভব। সেটা তুমি সুইচ অন করলে যে আলোটা জ্বলবে এমন কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের আলো জ্বলার পিছনে কতগুলো কারণ থাকতে হয় বা কতগুলো শর্ত থাকে দেখো, আমাদের সুইচ অন করতে হবে, তারপর বিদ্যুতের সাথে আলোর সংযোগ হতে হবে, তবে আলোটা জ্বলবে, তাই না? এক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ মানুষরা এই যে বিদ্যুতের সাথে আলোর সংযোগ, এই ঘটনা মানে এই স্টেপটা কিন্তু আমরা বাদ দিয়ে যাই। আমরা কি মনে করি, সুইচ অন করলাম আলো জ্বলল, কিন্তু আসল কারণটা বা প্রকৃত কারণটা কিন্তু তা নয়। আলো জ্বলার প্রকৃত কারণ হচ্ছে বিদ্যুৎ সংযোগ, কেমন? অর্থাৎ এটাই হচ্ছে নিহত পূর্ববর্তী ঘটনা। ঠিক আছে,
আচ্ছা, এইগুলো হচ্ছে কারণের গুণগত লক্ষণ। তাহলে যদি বলা হয় কারণের গুণগত লক্ষণ কি, তোমাদের এসএসসিতে আসে প্রশ্নটা, তাহলে বলতে হবে যে কারণ গুণগত দিক থেকে কারণ হলো কার্যে অপরিবর্তনীয় শর্তান্তরহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা। ঠিক আছে, এটা হচ্ছে কারণের গুণগত লক্ষণ হয়ে গেল। আচ্ছা, এবার পরিমাণগত লক্ষণ হচ্ছে যে যদি একটা, তোমাদের বললাম না যে কারণের দুটো লক্ষণ, কার্যচিত বলেছেন একটা গুণগত একটা পরিমাণগত। আচ্ছা, পরিমাণগত লক্ষণ সেটাই হবে যে পরিমাণের দিক থেকে কারণ আর কার্য সমান। অর্থাৎ সমতার নীতিতে যদি দেখা যায় তাহলে কার্য যতটা অধিকার আছে কারণেরও তাই, হ্যাঁ দুটোই সমান। আর এই যে কার্য কারণের সমতার নীতি সূত্র, যে দুটো সূত্রের উপর বেস করে গড়ে উঠেছে, সেটা হচ্ছে একটা বস্তুর অবিনশ্বরতা নীতি আর একটা শক্তির অবিনশ্বরতা নীতি। বুঝতে পারছো, একটা বস্তুর অবিনশ্বরতা নীতি, এই যে দেখো একটা বস্তুর অবিনশ্বরতা নীতি, একটা হচ্ছে শক্তির অবিনশ্বরতা নীতি। আচ্ছা, এই দুটো নীতি হচ্ছে বিশ্বে এই বস্তুর যে পরিমাণ সেটা অবিনশ্বর, কখনো বস্তুর পরিমাণ পাল্টায় না, কিন্তু কি বস্তুর আকার পরিবর্তন হয়। বস্তুর আকার রূপান্তরিত হলেও বস্তুর পরিমাণের কিন্তু তারতম্য হয় না। মনে করো যে একটা মাটি দিয়ে, ধরো একতাল মাটি দিয়ে একটা মাটির পুতুল তৈরি করা হবে, ওই পুরো মাটিটা দিয়ে একটা পুতুল তৈরি হলো। হ্যাঁ, এবার পুতুলটা যখন তৈরি হয়ে যায় তখন কি হলো, ওই মাটিটার পরিমাণ কিন্তু একটুও বাদ দিয়ে হয়নি, যতটা মাটি তোমাকে দেওয়া হয়েছে ততটা দিয়েই পুতুলটা তৈরি করা হয়েছে। কেমন, তাহলে কি হলো এখানে, এই যে বস্তুটা এই পরিমাণে কিন্তু কোনো পার্থক্য হলো না, হয়ে গেল কিসের পার্থক্য, আকারের পার্থক্য, ওই মাটি থেকে পুতুলটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো এখানে বস্তুর আকারে পরিবর্তন হয়ে গেল, যে মাটিটা দেওয়া হয়েছিল তাই একটা পুতুল তৈরি হয়ে গেল। হ্যাঁ, তাহলে বস্তুর আকার পরিবর্তন হয়ে গেল, কিন্তু ওই যতটা মাটি দেওয়া হয়েছিল ততটা দিয়েই কিন্তু পুতুলটা নির্মাণ হয়েছে, তার মানে বস্তুর পরিমাণে কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই যে বিশ্বে যত বস্তু রয়েছে তার পরিমাণ হচ্ছে অবিনশ্বর, পরিমাণে কোনো পরিবর্তন হয় না, হয় কি বস্তুর আকারের পরিমাণ। ঠিক আছে, আর শক্তির পরিমাণের মানে শক্তির ক্ষেত্রে ওই একই নীতি, যে যদি শক্তির রূপেরও পরিবর্তন হয় কিন্তু পরিমাণের পরিবর্তন হয় না। ধর একটা বীজের মধ্যে, গাছের বীজের মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা রূপের পরিবর্তন হয়, অর্থাৎ বীজটা যদি মাটিতে পুঁতে দেওয়া হয় তার শক্তিটা পরিবর্তিত হয়ে কী হবে, সেটা গাছ, একটা বড় হয়ে একটা গাছ হয়ে যাবে, তার শাখা প্রশাখা বিস্তৃত হবে, ফল দেবে, ফুল দেবে। তাহলে শক্তি, বীজের মধ্যে যে শক্তি সেটা রূপান্তরিত হলো, বৃক্ষে পরিণত হলো। হ্যাঁ, কিন্তু ওই বীজের মধ্যে শক্তি কিন্তু কখনো বেড়ে যাবে না বা কমেও যাবে না, অর্থাৎ এমন কোনো দিনও হবে না যে ওই শক্তিটা গাছে পরিণত হয়ে তার থেকে অনেক রকম আলোক শক্তি তৈরি হয়ে গেল, জল শক্তি হয়ে গেল, এই ধরনের কিছু হবে না। মানে শক্তি বীজের মধ্যে, আমরা জানি একটা বীজের কতটুকু ক্ষমতা থাকতে পারে সেটা আমরা আগেই জানি, যে বীজটা মাটিতে পুঁতে দিলে তার থেকে গাছ হবে, সেই গাছ ফুল ফল দেবে, এটা প্রত্যেকেই জানি, তাই তো? তাহলে বীজের মধ্যে এইটুকু শক্তিই রয়েছে, আর সেই শক্তিটুকুই প্রকাশ ওটুকু হতে পারে। আমরা কখনোই আমরা কিন্তু অনুমান করতে চাই মানে পারবো না এবং করিও না যে একটা গাছ হয়ে সেটার থেকে তাপশক্তি উৎপন্ন হয়ে যাবে বা সেখান থেকে একটা অনেক বড় কিছু আমরা মানে আশা করে নেব, এমন নয়। আমরা সবসময় জানি যে প্রত্যেকটা বস্তুর ক্ষমতা কতদূর হতে পারে এবং সেই শক্তি নিয়েই মানে সেটাই হচ্ছে শক্তি অবিনশ্বরতা নীতি। অর্থাৎ কিনা, প্রত্যেকটা বস্তুর ক্ষমতা বা শক্তি কতটা আমরা প্রত্যেকেই জানি এবং তার উপরেই ভিত্তি করে থাকে শক্তির অবিনশ্বরতা নীতি। এই শক্তির অবিনশ্বরতা নীতি অনুযায়ী বস্তুর আকারের পরিবর্তন হয় কিন্তু তার কখনো পরিমাণে পরিবর্তন হয় না, আকার পরিবর্তন হয়। তার মানে কি দেখতে পাচ্ছ, এই যে কারণের পরিমাণগত লক্ষণ, এই ক্ষেত্রে পরিমাণগত লক্ষণ এই কারণেই বলা হয়েছে যে সেটা শক্তি বস্তুর অবিনশ্বরতা নীতিই হোক বা শক্তির অবিনশ্বরতা নীতি হোক, যা হোক না কেন পরিমাণ কখনো পরিবর্তিত হয় না, হয় আকারের পরিবর্তন। কেমন, এই হচ্ছে তোমাদের কারণের কিছুটা তোমাদের আজকে পড়িয়ে দিলাম। নেক্সট ক্লাসে তোমাদের বাকি কারণটুকু পড়িয়ে দেবো। ঠিক আছে।